বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ের বয়স আঠারো থেকে তেইশ বছর তারা আবেদন করতে পারবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছে সেই সমস্ত ছেলে মেয়ে পাথিগুলো আবেদন করতে পারবে এবং তাদের চাকরি হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চাকরি কিন্তু অত্যন্ত ভালো একটি চাকরি যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে এই বাহিনীতে চাকরি করবে তাদের জন্য সিপাহী পদে যোগদান করার সুবর্ণ একটি সুযোগ এই ভিডিওতে বিস্তারিত দেওয়া হবে সেহেতু যদি মনোযোগ সহকারে দেখা যায় তাহলে সেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ বিজেপিতে চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করতে হচ্ছে শুরু করার পূর্বে দেখা যায় অনেক ছেলে এবং মেয়ের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে ঝুলোঝুলি করে তারপরে তাদের উচ্চতা বাড়ে না তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য চাই একটু পাওয়ারফুল ক্যাপসুল যেটা খেলে তাদের উচ্চতা বাড়বে তো তাদের জন্য চাই লং লুকস লং লুকস না হলে এটা ইন্ডিয়ান একটি ক্যাপসুল এখন পার্শ্ববর্তী ক্রিয়া নাই যদি ছেলে এবং মেয়ে উভয় দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মত উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এই অর্জনের পণ্যটির দাম দুই হাজার টাকা সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এটি হাতে পেতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে লং লুকস অরিজিনাল এই পণ্যটি হাতে পাওয়ার সুযোগ সম্প্রীতি বিজিবি বর্ডারঘাট বাংলাদেশ নতুন সার্কুলার প্রকাশিত করেছে যেটি বিজিবি সেপাহী পদে যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে সীমান্তের অথরন্দ প্রহর হিসাবে বর্ডারঘাট বাংলাদেশে যোগদান করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যে সমস্ত ছেলে মেয়ের বয়স আঠারো থেকে তেইশ বছর এখানে বয়স কিন্তু অনেক বেশি সাধারণত নর্মালি সৈনিক পদে যোগদান করতে গেলে সতেরো থেকে বিশ বছর প্রয়োজন হয় সেখানে বিজিবিতে বয়সটা বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যে সমস্ত ছেলে এবং মেয়ে রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য আর যদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলতে যাই তাহলে সেই সমস্ত ছেলে মেয়েরা অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে এবং তাদের কোয়ালিফিকেশন হিসাবে এসএসসিতে তে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে তে জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে রেজাল্ট যত ভালো হবে মানে থ্রি পয়েন্ট প্রয়োজন সেখানে আছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট

সে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় ওই পুরুষ পাথি তাহলে তার জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং যে সমস্ত মেয়ে স্বপ্ন দেখে যোগদান করবে তাদের উচ্চতা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর হয়ে থাকে তাহলে তার জন্য পাঁচ ফিট হলেই হবে সেহেতু উচ্চতা নিয়ে এখানে কোনো ভেদাভেদ নাই উচ্চতা যে সমস্ত ছেলে এবং মেয়েদের এরকম কোয়ালিফিকেশন রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বিশেষ ওজন প্রয়োজন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিএমআই অনুসারে ন্যূনতম মেয়ে পাত্রীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ওজন হতে হবে এবং পুরুষ পাত্রীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি ওজন হতে হবে এছাড়া ওই পাথিকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হওয়া যাবে না এখানে অনেকে প্রশ্ন করে যে অবিবাহিত বা বিবাহিত মেয়ে যোগদান করতে পারবে কিনা তো এখানে হচ্ছে বিবাহিত মেয়েরা যোগদান করতে চায় এরা অনেকে কমেন্টস করে তো বিজিবিতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে বিবাহিত ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারে এই বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কোনো ভিডিওতে পরবর্তীতে জানানো হবে এখানে বুকের মাপের প্রয়োজন আছে একজন পুরুষ প্রার্থী যদি আবেদন করে তার সেখানে মাঠ হবে সে পরীক্ষায় অবশ্যই বুকের মাপ নেওয়া হবে সেই বুকের মাপ স্বাভাবিক অবস্থায় মানে এখন স্বাভাবিক অবস্থায় আমি আছি এটি হতে হবে তিরিশ ইঞ্চি এবং আমি যদি বুকের ভিতরে নিঃশ্বাস নিয়ে বুক ফুলাই প্রসারণ অবস্থায় সেটি হবে বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে সেটি আঠাশ ইঞ্চি আর বুক ফুলানো বা প্রসারণ অবস্থায় সেটি হবে তিরিশ ইঞ্চি তো এখানে কিন্তু যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে সবগুলো খুব সহজ এবার পরিমাণে ছেলে এবং মেয়ে যোগদান করানো হবে এই সিপাহী পদে যে সমস্ত ছেলে মেয়ে স্বপ্ন দেখে এসএসসি এবং এইচএসসি পাস করে দেশ রক্ষার দেশের সেবা করার জন্য কোনো পেশায় নিয়োজিত হবে তাদের জন্য এটি উৎকৃষ্ট একটি চাকুরি এখানে কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন আছে যেগুলো হচ্ছে মাঠে নিয়ে যেতে হবে সেই বিষয় সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনাদের জানানো হবে এবং এই বিজেপির মাঠ সম্পর্কে এ টু জেড সকল ধারণা আপনাদেরকে দেওয়া হবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে আমি জানি তাদের স্বপ্ন খুব শক্তিশালী তারা স্বপ্ন দেখে যে যে কোনো মূল্যেই দেশের সেবায় নিজেকে অংশগ্রহণ করাবে নিজের পরিবারের দায়িত্ব নিবে নিজের ফ্যামিলির হাল ধরবে এবং দেশের হাল ধরবে বিজেপির চাকরি কিন্তু অত্যন্ত সুন্দর একটি চাকরি অনেক সম্মানের সাথে এই চাকরি সম্পন্ন করা যায় যদিও এই চাকরিতে একটু কষ্ট বেশি হয় তারপরেও জীবনযাত্রার মান কিন্তু খুবই ভালো কারণ এখানে গর্ব করা একটি অংশ থাকে তার পরিবারের তার ফ্যামিলির সমস্ত আত্মীয় স্বজনের যে দেশ রক্ষার সীমান্ত রক্ষার প্রধান কাজে আমার অমক সে নিয়োজিত রয়েছে এটা কিন্তু একটা ভালো গর্বের বিষয় সেহেতু তোমরা যারা স্বপ্ন দেখতেছো এই বিজিবিতে যোগদান করবা তোমাদের জন্য আগামী কাল পনেরো মাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে খুব দ্রুত অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে সেহেতু তোমাদেরকে দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে তোমরা ভুল ভালভাবে অ্যাপ্লিকেশন করবে না ভুল ভালভাবে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে মাঠে ডাকা হবে না এবং তোমাদের চাকরি হবে না তোমাদের স্বপ্ন ভেঙে যাবে তোমরা যদি স্পেশাল ভাবে আবেদন করতে চাও ভালোভাবে মানে ভুল ভাল ছাড়া তাহলে তোমরা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবা অফিসিয়ালি তোমরা যদি ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিতে স্পেশাল ভাবে আবেদন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাস্টমার সাপোর্টের সাথে হেল্প নিয়ে তাদের কাছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবা সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেশন চার্জ প্রদান করতে হবে আর হ্যাঁ দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটা দেখলা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে কারণ তোমাদের অনুপ্রেরণাতেই আমার মনে শক্তি জোগাই তোমাদের নিয়ে আরো কাজ করার জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আমার ফেসবুক পেজটি ফলো করবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবশেষে তোমাদের বলতে চাই তোমাদের মঙ্গল কামনা করি যেন তোমরা স্বপ্ন দেখো যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি তে যোগদান করবে তোমাদের সেই স্বপ্নটা পূরণ হয় আমি আবারও বলতে চাই যে সমস্ত ছেলে এবং মেয়ের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে বিভিন্ন মেডিসিন খায় ঝোলাঝুলি করে ফিজিক্যাল এক্সারসাইজ করে তারপরেও তাদের উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই একটু পাওয়ারফুল ক্যাপসুল যেটা খেলে তাদের উচ্চতা বাড়বে তো তাদের জন্য চাই লং লুকস লং লুকস না বলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এখন পার্শ্ববর্তী ক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়ে উভয় এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে আর এই অজাল পনেরো ট্রেনিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশে যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে লং লুক সে অজাল পনেরোটি হাতে পাওয়ার সুযোগ আর হ্যাঁ অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিতে হবে ফর বিজিবিতে সেপাই পদে মাঠ করার জন্য সেখানে নির্বাচনী বেশ কয়েকটি পরীক্ষা হবে যেমন ফিজিক্যাল ফিটনেস টেস্ট লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা বুদ্ধিমত্তা ছাড়া অন্য অন্য নির্বাচনী ধাপ সেই সমস্ত ধাপের বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিতে হবে নিজেকে ফিট রাখতে হবে নিজের যদি কোনো শারীরিক অসুবিধা থাকে সেগুলো সমাধান করতে হবে লিখিত পরীক্ষা প্রস্তুতি নিতে হবে ভাইবা পরীক্ষা প্রস্তুতি নিতে হবে যেন এই সিপাহীর মাঠে গেলে নিজের চাকরিটা হয়ে যায় নিজের মুখে হাসি ফুটে যায় এবং ফ্যামিলি গর্ভ করতে পারে আমার ছেলে একজন বিজেপি সদস্য এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ